রবিবারের সকাল, আর এই সকালটা একটু লেট করে শুরু হয়েছে। গোপাল সোনাদের তুলে দিয়েছি, আর আগের দিনের বাসনপত্র ছিল সেই সব মাজলাম। আজকে ভীষণ টায়ার্ড লাগছিল সকালের দিকে, তো চাটা খাওয়ার পর অনেকটাই ফ্রেশ আছে। আগে আসলে মানে স্যাটারডে তো সোনাইয়ের জন্য মানে প্রোগ্রামের জন্য গিয়েছিলাম, তো অনেকটা আসার সময় রাত হয়েছে, খুব কষ্ট হয়েছে, তো ওই জন্যই আজকে ভীষণ টায়ার্ড ছিলাম সকালে। তো আমরা চা বিস্কিট খেয়ে নিয়েছি, সোনাই এখন ম্যাগি খাচ্ছে। আগের দিন সোনাই ভাত খায়নি, ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য আর কি। চলো এখন থেকে কাজগুলো শুরু করব, এরপরে কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো। তোমরা পাশে থেকো, প্রচুর প্রচুর সাপোর্ট করো আমাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এখানে বলে রাখি যে সোনাই এখন কোথায় যাচ্ছে, তো বাবার সাথে যাচ্ছে চুল কাটতে। টাটা। তো আজকে রান্না বান্না অনেক সকাল সকাল হয়ে গেছে। এখানে রান্না হচ্ছে উচ্ছে আলু আর মাছের তেল দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝোল, আলু পটল আর অল্প একটু কুমড়ো দিয়ে, ঝিঙেও আছে তার সাথে একদম হালকা পাতলা। তো বাথরুমের কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে দেখছো তোমরা, তো সকাল থেকেই তো এদিকে কাজকর্ম চলছে। তো কাজটা অনেকটাই লেট হলো, আরও আগে হওয়ার কথা ছিল, তো কিছু কিছু মানে সোনাই যেমন প্রোগ্রামের জন্য একদিন লেট হলো, তো যে মিস্ত্রি দাদা ওনার কিছু পার্সোনালি কাজের জন্য লেট হলো, তো এরকম করে করে যেটা মানে আরও আগে হওয়ার কথা ছিল একটু লেটই হয়ে গেল। তো যাই হোক আলটিমেটলি হচ্ছে সেটাই। আর দেখো এই যে দরজার সামনে ঢোকার মুখটা, এখানটাতেও তালিটা বসিয়ে নেওয়া হচ্ছে, যদিও ওপরে প্লাস্টার করা নেই, তবু এটা করে নেওয়া হচ্ছে। আর আমি এদিকে কাজ বাজগুলো গোছাচ্ছি, কারণ ঘর তোর তো একদম বালি সিমেন্টের পুরো একদম মেঝে বলো বিছানা গাঁথা সবই, যেহেতু প্রচুর ধুলো ওড়ে তো সরি, তো সেই জন্য আর কি। তো আর এদিকে দেখো এই ঘরের প্রচুর জামা কাপড় ছিল, আর আলনাটার অবস্থা দেখছো তো। আর যেহেতু যাওয়া হয়েছিল ওখানে প্রোগ্রামের, ওখানে হাজব্যান্ডের অফিস এই সবে যে মানে কদিন ধরে জামা কাপড় যেগুলো ধোয়া কাচা হয়েছিল সেগুলো তুলে এনে এনে সব রাখা আছে বিছানার উপর, কিন্তু কিচ্ছু গোছানো হয়নি আজকে, মানে গোছানোর টাইমও ছিল না তেমনি। আর আজকে পুরো সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর আজকে সোনাই ভীষণ ব্যস্ত করছে, মানে এত কান্না কাটি মানে রাগ দেখাচ্ছে কী জানি কেন, মাঝে মাঝে এরকমই করেও, যেটা না খুব চাপের হয়ে যায় তখন যে কোনো কাজ সুষ্ঠুভাবে করার জন্য। এরকম একটা মানে হ্যাপাচাট অবস্থা চলছেই, আর তো ওরকম ওকে ঠান্ডা করতে গিয়ে আমি এবং হাজব্যান্ড দুজনেই মানে নাজেহাল অবস্থা। তারপরে কাজবাজ তো চলছে, তো সেই দিকেটাও হাজব্যান্ড অনেকটাই খেয়াল করছে, তো প্রত্যেক দিন সমানভাবে যায় না, তো এক একদিন এরকমভাবেই চলে। তো বাচ্চা নিয়ে একা হাতে করা না অনেকটাই চাপের হয়ে যায় তখন, অনেক কিছু মানে মনে হয় যে কিভাবে করব, কীরকম অস্থির লাগে যে ঠিকঠাক করে সব কিছু কাজ বাজ হবে কি না, সারাদিনের কাজকর্ম টাইম মতো করতে পারবো কি না। কিন্তু যখন দিন শেষে সব কিছু ঠান্ডা ঝড় ঠান্ডা করে, তারপরে যখন দিন শেষে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক করে করতে পারলাম, মনে হয় যেন একটা যুদ্ধক্ষেত্র থেকে জিতে ফিরলাম। তো সেই রকমই একটা দিন চলছে আজকে। হাজব্যান্ড যদিও আজকে বাড়িতে আছে, তবুও হাজব্যান্ডও মানে নাস্তানাবুদ অবস্থা, তো তখন আমি বললাম যে দেখো এইরকমভাবে আমাকে সামলাতে হয় সারাটা দিন ওর সাথে পাল্লা দিয়ে, একটা বাচ্চার সাথে তার মতো করে চলতে গেলে না মানে একা হাতে করতে গেলে তো, আর ঘরের সমস্ত কাজকর্ম যদি একা হাতে করতে হয় না তখন সেটা যে কতটা চাপে যারা করে তারা বোঝে। আর ও যেহেতু একটু রাগী প্রকৃতির না, সেখানে ওকে সামলানো অনেকটাই চাপের হয়ে যায়। তো এদিকে কাজ প্রায় শেষের মুখে, আর টেবিল ফ্যানটা তো যেহেতু মিস্ত্রি দাদাদের কাছে ছিল, তো সিমেন্ট ফিমেন্ট লেগে না এটা অনেকটা মানে ধুলো মতো অবস্থা। তো হাজব্যান্ড আজকে যেহেতু ছুটি আছে, তো আজকে এগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছে, নিজেদের জিনিস নিজেদের তো খেয়াল করে যত্ন করে রাখতেই হয়।
এদিকে চাও হয়ে গেছে, বিকেলের চা দাদাদের দেবো, চা আর টিফিন তো আজকে হচ্ছে, ব্রেড আর লাড্ডু হাজব্যান্ড নিয়ে এসছে, আর এদিকে চা করে নিলাম। আর এদিকে সোনাই ঘুমোচ্ছিল, সোনাই ঘুম থেকে উঠে পড়েছে, আর তো এখন প্রায় 6:45 মতো বাজে, দাদারাও চলে গেলেন। আর এদিকে হচ্ছে আমি সোনাইকে একটু আম কেটে দিচ্ছি, মাসি আগের দিন যখন প্রোগ্রামে গিয়েছিলাম মাসি হচ্ছে আম দিয়েছিল, তো সেই আমটা আজকে কেটে কুটে সোনাইকে রেডি করে দিচ্ছি, আমটা টেস্টটা খুব ভালো। তো সোনাইকে বললাম বড় দিদা না আম দিয়েছে বার করে রাখ, তো বার করেই রাখা ছিল, আর এখন সেটা সোনাইকে দিচ্ছি। নিচের কাজকর্ম সব কিছু মানে বস্তা ফস্তা যেগুলো ছিল হাজব্যান্ড আজকে সব সিঁড়ির তলা থেকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে, আর অন্যদিন তো যখন হাজব্যান্ড বাড়ি থাকে না সেই দিন আমি করি, কিন্তু আজকে হাজব্যান্ড সেগুলো করে নিয়েছে, গুছিয়ে গাছে সব কিছু রেডি করা নিচে আর কি গোছানো। আর এদিকে আমি ঘরের দিকগুলো দেখে নিচ্ছি, তো এরপরে আমি ভাবলাম যে তাহলে ঘরদোরগুলো এর আগেই ক্লিন করে নিয়েছি, সোনাই ওঠার আগে না ঘরটা ক্লিন করে নিয়েছি, আর টুকটাক কিছু কাজকর্ম বাকি আছে। তো হাজব্যান্ডকে বললাম তুমি সামনের ঘরটা শুধু মুছে দিও, আর ভেতরে ঠাকুর ঘর আর যে ডাইনিং প্লেস বেডরুম ওগুলো সব কিছু মুছে নিয়েছে, রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। দিন শেষে এত যুদ্ধর পর যখন হচ্ছে সব কিছু ক্লিন থাকলো তখন মনে হলো যে সত্যি পারলাম, তো ভগবানের কাছে এইটুকুই মানে প্রার্থনা যে ভগবান তুমি দেখে রেখো। আজকে সোনাই গোপাল সোনাদের ওপরেও রাগ দেখিয়েছে অনেক, হ্যাঁ সব কিছু মিলেমিশেতে দিনটা অনেকটাই কষ্টকর হয়েছিল আমার পক্ষে। যে এখন উপরে ছাদের কাছে জল টল দিয়ে চলে এলাম এসে, আর সন্ধ্যাটা নিবেদন করলাম, আর বাইরে প্রচণ্ড মেঘ উঠেছে মানে ঝড় বৃষ্টি হতে পারে, তবুও গাছগুলোতে একটু জল দিলাম, কারণ সারা দুপুর রোদটা তো টানা পেয়েছে, আর ভগবানের দর্শন তোমাদের করে দিলাম, এবার সন্ধ্যাবেলায় চাটা খাবো, আর ফ্যান বন্ধ করে একটুও থাকা যাচ্ছে না, দেখো ঘেমে স্নান। তো আজ সারাদিন দুজনের উপরে অনেকটাই ধকল গেছে, তো সেই সন্ধ্যাবেলা এখন প্রায় 7 বাজে হাজব্যান্ড গা হাত ধুয়ে স্নান টানের মতোই প্রায় করলো, গা হাতটা ধুয়ে সব কিছু পরিষ্কার করে, তো হাজব্যান্ড এখানে চা নিয়ে বসেছে, চাটা করেই রেখেছিলাম, এখন দুজনে মিলে একটু শান্তি ভরে চা খাচ্ছি, আর সোনাই তো আম খেয়েছে, তো হাজব্যান্ড আবার যাবে একটু সোনারপুর, সোনাইকে নিয়েই যাবে। হাজব্যান্ড সোনারপুর থেকে ফিরে এসেছে, আর হচ্ছে এখন সোনাইকে নিয়ে পড়তে বসেছে, আর আমি ওদিকে ভাতটা বসে দিয়েছি, তো আজকে ভাবলাম যে সারাদিন তো অনেকটাই ধকল গেল, ও তো নিজেরা যে সামলালাম, তারপরে তো একটা গিফট নিজেদের দিতেই হয়, নিজেদেরকে জাস্ট একটু প্রায়োরিটি দেয়া, নিজেদের মনের কথাটাকে একটু মানে বোঝা। তো এখানে রাতে আমরা কী করলাম, একটু ফ্রাইড রাইস করে নিলাম আর আলুর দম, আর সোনাইও খাবে বললো, ও পছন্দ করে ভীষণ, তো সোনাইকে খাইয়ে দাইয়ে আমরা এখন নিজেরা বসে গেছি খেতে। আর আজকে সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই। আর খুব ভালো হয়েছিলো, হালকা হয়েছিলো ঠিকই, খুব ভালো হয়েছিলো খেতে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু মিলেমিশে দিনটা এরকমভাবেই কাটলো,